আমি বিজেপির মতো বাজে কথা বলি না। আমি বললাম মিসবার পগারপা। দেখুন আমি যেটা বলি জেনে শুনে ক্যালকুলেশন করেই বলি। আমি কতদিন আগে থেকে বলছি, এখন কেউ কেউ বলছে না মনে হচ্ছে বিজেপি এবার আর আসবে না। তো এতদিন কি বলছিলে, ইসবার 400 পার, ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। মানুষ খেকো ভাগ দেখেছেন তো, শুনেছেন? মানুষ খেকো ভাগ একটা চলতি কথায় আছে, আর এরা হচ্ছে চাকরি খেকো ভাগ। যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও। বটি লাগে না তরকারি কাটতে, সবাই তো মেশিনে এখনো চলে যায়নি। শিল বাড়তে তো শরীরটা খোয়াতে হয়, কাপড় কাচতে হয়। সবাই তো বিজেপির মতো ভাতপা ওয়াশিং মেশিন নয় যে কালো লোকগুলোকে চোর ডাকাত গুন্ডাগুলোকে নিয়ে নিল আর ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে গেল। আজকে সারা ভারতবর্ষ, আজকে সারা পৃথিবী বলছে অলি গলি মে চোর হ্যায় বিজেপি চোর হ্যায়। আপনারা যদি মনে করেন দিল্লিতে এবার আমাদের সরকার হবার দরকার আছে, আমি একটা ছোট্ট কাঠবিড়ালের ভূমিকা পালন করব, কিন্তু সব রাজ্যের সব নেতাদের সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে। তাই ইন্ডিয়া নামটা আমি দিয়েছিলাম, অ্যালায়েন্সটা আমি করে দিয়েছিলাম, আগামী দিনও আমাদের নেতৃত্বেই জিতবে। মনে রাখবেন এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করেছি আমি, ইন্ডিয়া অ্যালায়েন্সের নামটাও দিয়েছি আমি, যা দেখে মোদি বড় কাঁপে, থরথর করে কাঁপে। এবং আমি এটা শিওর যে এটা যদি দিল্লিতে সত্যি আপনারা চান বিজেপিকে রুখতে, বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবারে যাবেন না। আপনারাই পারেন বিজেপির রথকে পুরো রুখে দিতে। কি এনআরসি চান? এবার বিজেপি যদি ক্ষমতায় আসে না, একেবারে যদি আপনারা একটু আধটু ভুল করে ভোটটা কাটাকাটি করে দেন, তাহলে কিন্তু বিজেপি যদি এসে যায় এবার কিন্তু গায়ের জোরে এনআরসি করে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবেন, আমরা থাকতে এটা করতে দেব না। এটা দিল্লিতে মোদিবাবুর গদি উল্টানোর ইলেকশন, আর মোদিবাবুর যদি গদি উল্টাতে হয় তাহলে সব ভোট একাট্টা করে রাখবেন। কংগ্রেস প্রার্থী দিয়েছে তার কারণ বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম। মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছে সেলিম, এখানে আরেকজন, রায়গঞ্জে আরেকজন। যদি কোনো ক্রমে এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে যায়, সিট বিজেপির বেড়ে যায়, ক্ষতি কিন্তু আলটিমেটলি আপনাদেরই মনে রাখবেন। আমি তো আপনাদের উপর কোনোদিন অত্যাচার করতে দিইনি, আপনাদের জীবন নিরাপত্তা নিয়ে কোনোদিনও খেলতে দিইনি। আপনারা তো এ কথা আমায় বলতে পারবেন না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি, যেখানে সিপিএমের আমলে 400 কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল, এখন 4,500 কোটি টাকা হয়ে গেছে, 600-এর ওপর হস্টেল হয়ে গেছে, যারা হজ যাত্রীরা যান সব কিছু ব্যবস্থা আমরা করে দিই, মুয়াজ্জিম ইমামদের যত সাম্মানিক আমরা দিই, ওবিসিদের রিজার্ভেশন 90%-এর মধ্যে, এই 90-17%-এর মধ্যে 97% আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন। এবং যার জন্য আপনাদের ঘর থেকে আজকে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, আজকে ডাক্তার বেরোচ্ছে, আজকে WBCS বেরোচ্ছে, আজকে IPS বেরোচ্ছে, ICS বেরোচ্ছে, ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েরা পড়াশুনো করছে, কেউ উর্দু মিডিয়ামে করছে, কেউ বাংলা মিডিয়ামে করছে, সবাই পড়াশুনো করছে ভালো করে, এটাই তো আপনারা চান। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়, কি বলে গেলেন, এ তো তৃণমূল কংগ্রেসকে লিয়ে হুয়া হ্যায়, তো আপকো পতা থা কি আপ কিসিকো দেখে আপকা পার্টি পেলে অর্ডার করকে এ লোগোকে নকরি খা লেঙ্গে
আমি পরিষ্কার বলি আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকব। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে, কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। আজকে বলুন তো কোর্টটাকেও কন্ট্রোল করছেন? আই এম সরি, আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, আমি মানুষের কথা বলতে এসেছি, ভোটের কথা। মানুষের শেষ যাবার জায়গাটা কোথায়? বিচারের দরজায়। যখন মানুষ কোনো বিচার পায় না, চলে যায় বিচারের দরজায়। আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয়, তাহলে মানুষ কোথায় যাবে? আমি তো আবেদন করব। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম, এখনও আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে। আমি আবেদন করে বলছি আপনাদের, ভাবুন আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত, তাহলে আপনারা কি করতেন? পারতেন? 7 বছর কাজ করে সেইটা ছিলাম, এখনও আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে। আমি আবেদন করে বলছি আপনাদের, ভাবুন আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত, তাহলে আপনারা কি করতেন? পারতেন? 7 বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে 12% ইন্টারেস্টে? সরকারের দায়িত্ব পালন করছে, আমরা আইনে যাচ্ছি, সুপ্রিম কোর্টেও যথাসম্ভব যার যার যাওয়ার যাবে তার জন্য ব্যবস্থা হচ্ছে। কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের, যিনি লোকের চাকরি খান, যিনি বলেন কিসব শাখা পলাটোলা মঙ্গলসূত্র কিছু বলেছে, জীবনে দেখেছেন শাখা পলা কি হয়, মঙ্গলসূত্র কি হয়, কোনোদিন জীবনে দেখেছেন, দেখবার চেষ্টা করেছেন? হিন্দু মুসলিম বিভেদ করার জন্য বলছেন, আমি ওটা যিনি বলেছেন উচ্চারণ করেছেন, আমি এসব কথা উচ্চারণ করতে চাই না, কারণ এ ব্যাপারে আমি গুরুত্ব দিতে চাই না। যতদিন বাঁচব তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, ধর্ম ঐক্য আমরা স্থাপন করে যাব, কোনো জাতির সাথে, কোনো ধর্মের সাথে কোনো বিদ্বেষ করতে আমরা দেব না। এনআরসি হবে না বাংলায়, কেন হবে না? ইউনিফর্ম সিভিল কোড হবে না, বিজেপি টুফে হবে না, আর যত চাকরির কেস খাচ্ছে ওই বিজেপি সিপিএম এর উকিলকে দিয়ে, আর কংগ্রেস সেই সিপিএম এর উকিলের দালালি করে। লজ্জা লাগে আমার, বাংলায় তোদের কি আছে? যতটুকু আছে সিপিএম এর সাথে আছে। একবারও মনে হয় না চাকরি খাওয়ার আগে যে ছাত্রছাত্রীদের কাছে টাকা নিয়ে তাদের কেস করবে বলে তাদের চাকরি খেয়ে নিয়েছে, তাদের এইটুকু লজ্জা তো থাকা উচিত? 200 পার নেই হোগা তো 400 কেসে হোগা বলুন। আবি যদি বিড়াল বলে আমি মাছ খাবো না কাশি যাব, বিশ্বাস করবেন? বিড়াল তপস্বী, মাছ খাবে না কাশি যাবে? ও তো মাছ খাবেই, আপনি যতই আটকান। কাউকে বলছে মাছ খাওয়া বা মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ, উত্তরপ্রদেশে দোকান বন্ধ, রাজস্থানে বন্ধ, মধ্যপ্রদেশে বন্ধ, বাংলায় এসব কখনো দেখাতে পেরেছে ওরা? বাংলায় কখনো দেখেছেন কি ছাত্র যৌবন দেখেছেন? আমের যখন রপ্তানি হয় তখন কি লেখা থাকে কোনটা সংখ্যালঘুর চায়ের বাগান আর আমের বাগান, আর কোনটা হিন্দুর আমের বাগান, কোনটা তপশিলি আমের বাগান, না কোনটা আমার আদিবাসীদের আমের বাগান? মালদার আম, মুর্শিদাবাদের আম, পৃথিবীর বিখ্যাত আম, বাইরে যাতে রপ্তানি হয় তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। হর জায়গা মে সোর হ্যায় বিজেপি চোর হ্যায়,
मालदा में सोड है बीजेपी चोर है, शुजापुर में सोड है बीजेपी चोर है, कलिया चौक में सोड है बीजेपी चोर है, बीजेपी चोर है, इसके लिए इसको हटाना है। वो पॉकेट मार है, लुटेरा है, किसी को कोई काम नहीं करता। আপনাদের বলেছিল 15 লক্ষ টাকা করে দেব সবার অ্যাকাউন্টে, মাইক ম্যান এটা শব্দ হচ্ছে, বলেছিল 15 লক্ষ টাকা করে দেব অ্যাকাউন্টে, মাইক বক্সের সাউন্ড হচ্ছে খুব জোর। ইন্দ্রনীল কোথায়? এবার আপনাদের বলি 15 লক্ষ করে দেবে বলেছিল, দিয়েছে? দিয়েছে কিনা আমি জানতে চাইছি। 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, 5 লাখ দিয়েছে, 15 লাখ দিয়েছে, 50,000 দিয়েছে? ইলেকশনের আগে আসবে, আর বিজেপি এখানে কংগ্রেস সিপিএমকে হেল্প করছে, ওদের হাতে টাকা দিয়ে বলবে যাও কাউকে 5,000 টাকা দিয়ে এসো, কাউকে 10,000 টাকা দিয়ে এসো। এসব মালদায় আমি আগেও দেখেছি, এখনও দেখতে পাই। টাকা দিলে বললেন 15 লক্ষ দাও, আমার অ্যাকাউন্টে 15 লক্ষ দেবে বলেছিলে, 15 লক্ষ দাও, আর তা নাহলে বিদায় নাও। দেখছেন একজন প্রধানমন্ত্রী কিভাবে মিথ্যে কথা বলছে? সব কিছুতে তার ছবি চাই। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আপনাকে তার ছবি দেখে ঘুম থেকে উঠতে হবে। কাগজ খুললেই প্রচার বাবু, টিভি খুললেই প্রচার বাবু, এয়ারপোর্টে প্রচার বাবু, রেল স্টেশনে গেরুয়া বাবু, শিক্ষালয়ে গেরুয়া বাবু, সেন্ট্রালে আর্মি স্কুলগুলোকেও আরএসএস এর কাছে দিয়ে দেওয়া হয়েছে। দেশটাকে এরা যদি আবার যেতে বিক্রি করে দেবে, সংবিধানকে তছনছ করে দিয়েছে, দেশ বিক্রি করে দেবে, সংবিধান বিক্রি করে দেবে, আপনার অধিকার বিক্রি করে দেবে, আপনার সম্পত্তি বিক্রি করে দেবে, আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। আপনারা জানেন এনআরসি, তারপর সিএ, যেটা নিয়ে আমরা একা আন্দোলন করেছি, প্রচুর আন্দোলন করেছি, এবার আর একটা করেছে ইউনিফর্ম সিভিল কোড, এর নাম হচ্ছে অভিন্ন দেওয়ান বিধি। আপনারা জানেন এর ফলে কী হবে? ভাবছেন হিন্দুরা লাভবান হবে? বাজে কথা। হিন্দুদের মধ্যেও কাস্ট সাবকাস্ট আছে, আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, তপশিলীদের অস্তিত্ব থাকবে না, ওবিসিদের অস্তিত্ব থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। হিন্দুদেরও মনে রাখবেন, আমরা যে হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে বাঁচি, এরা সেই হিন্দু ধর্ম মানে না, এরা বিদেশ থেকে আমদানি করে নতুন একটা পচা শাক নিয়ে এসছে, যে পচা শাকে পা দিলে হিন্দু ধর্মটার বদনাম ছাড়া কিছু হয় না, অসম্মান ছাড়া কিছু হয় না। কে চান? কেউ করবেন না অ্যাপ্লিকেশন, করলেই দেখবেন আপনি বিদেশি। সবাইকে বলে দিচ্ছে বিদেশি। আর ইউনিফর্ম সিভিল কোড তো আপনাদের বলেই দিলাম, আপনার ধর্ম আপনাকে পালন করতে দেওয়া হবে না। আপনি কি করবেন? কি ভাবনার দরকার? না তো যদি তৃণমূল না যেতে, তাহলে যদি এখানে বিজেপি যেতে আপনার ভোটে, কংগ্রেসকে ভোট দিয়ে, ভোট কেটে কংগ্রেস জিতবে না বাংলায়, মনে রাখবেন, অন্য জায়গায় জিতবে, যেখানে যেখানে আমাদেরও ক্ষমতা আছে, আমরাও সাহায্য করছি, কিন্তু বাংলায় নয়। বাংলায় আমাদের কোনো জোট নেই, বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে একা লড়ছে এবং একা লড়বে। বাংলায় কংগ্রেসের জোট হচ্ছে সিপিএমের সাথে। আপনারা জানেন তো বাংলায় সিপিএমের জোট হচ্ছে কংগ্রেসের সাথে, ওরা সিট ভাগাভাগি করেছে। আপনারা কেউ চান মালদার মানুষ যে আমি সিপিএমের কাছে আবার আত্মসমর্পণ করি? আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম, দুটো সিট তোমাদের দিয়ে দিচ্ছি, যদিও বিধানসভায় তোমাদের একটা সিটও নেই, তোমরা সিপিএমের সাথে জোটটা করো না। কিন্তু ওরা কথা শোনেনি।